আদা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। ছোট্ট সোনামণিরা গুড মর্নিং, কেমন আছো তোমরা? তোমাদের সাথে অনেকদিন পরে আবার ম্যামের দেখা। আজকে আবার তোমাদের ক্লাস নিতে আমি এসেছি। আজকে তোমাদেরকে আমি ক্লাস নিব। কি ক্লাস নিব বলো তো? আজকে আমি তোমাদেরকে বাংলা ক্লাস নিব। তো বাংলা ক্লাস করতে গেলে কি করতে হয়? বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে প্রস্তুত হয়েছো তোমরা? আশা করি সবাই প্রস্তুত হয়ে গেছো। চলো আমরা ব্ল্যাকবোর্ডে চলে যাই। আজকে কি পড়বো আমরা দেখে নিই। দেখো তো আজকে কি আছে। আজকে আছে পাঁচটি পশু নাম লিখো, ঠিক আছে? তোমাদের খাতার উপরে হেডলাইন থাকবে কি, দেখো পাঁচটি পশুর নাম লিখো। এগুলা তোমরা আগে অনেকবার পড়েছো। এখন ম্যামের সঙ্গে কি করবে, শুধুমাত্র একটু রিভিশন দেবে। রিভিশন দিলে কি হয়ে যাবে, তোমাদের মনে হয়ে যাবে, তাই না? যাতে পরীক্ষার সময় তোমরা সুন্দরভাবে লিখতে পারো, ঠিক আছে? চলো আমরা পড়ে ফেলি কি কি আছে। দেখো বাঘ, সিংহ, হাতি, উট, গরু। দেখো কি আছে, বাঘ, সিংহ, হাতি, উট, গরু, ঠিক আছে? দেখতে পেয়েছো সবাই? বাঘ, সিংহ, হাতি, উট, গরু। চলো আমরা বানান করে পড়ে ফেলি কি আছে। দেখো ব আকারে বাঘ, ঘ বাঘ, সিংহ, দন্তা স, রশিকারে শি, অনুসার হ, সিংহ, হাতি, হ আকার, হা, ত রশিকার, তি হাতি, উট রসু, উ ত উট, গরু গ, বসিনার রসুকার রু, গরু। পড়েছ না? আচ্ছা চলো আমরা আরেকবার মুখে মুখে পড়ে নিই, ঠিক আছে? বাঘ, সিংহ, হাতি, উট, গরু, এইটাই তোমাদের আজকে এইটাগুলো কাজ থাকবে ছোট্ট সোনামণিরা। সেই জন্য কি করতে হবে, সুন্দর করে লিখতে হবে। লিখলে মানে আমরা অনেক খুশি হই। খুশি হলে কি হয়, তোমাদেরকে স্টার্ট দিই, তাই না? ঠিক আছে, আজকে খাতা আজকে খাতাটা বন্ধ করে ফেল। আজকে পড়া এই পর্যন্তই। এখন আমরা চলো মৌখিক পড়া পড়ে নিই। মৌখিক পড়া কি পড়বো দেখো তো, আজকে আমি তোমাদেরকে কম্পিউটার বই থেকে পড়াবো, ঠিক আছে? তোমাদের কম্পিউটার বইটা নিয়ে ফেল, দেখতে পাচ্ছো? ঠিক আছে, কম্পিউটার বই আজকে 22 পৃষ্ঠা খুলে ফেল। আজকে 22 পৃষ্ঠার তোমাদেরকে 13, 14 ও 15 তিনটি প্রশ্ন আমি আজকে তোমাদেরকে পড়াবো। তো 13 নম্বর প্রশ্ন কি আছে দেখো তো, সবচেয়ে বেশি শক্তিশালী কম্পিউটারের নাম কি বলো তো? সুপার কম্পিউটার। তারপরে কম্পিউটার মস্তিষ্কের নাম কি বলো তো? সিপিইউ। কম্পিউটার স্থিতির নাম কি? র্যাম, ঠিক আছে? চলো আবার বলি আমরা, সবচেয়ে বেশি শক্তিশালী কম্পিউটার নাম কি? সুপার কম্পিউটার। কম্পিউটার মস্তিষ্কের নাম কি বলো তো? সিপিইউ। কম্পিউটারের স্মৃতি নাম কি বলো তো? স্মৃতি। স্মৃতি তো বুঝো, যা মাথার মধ্যে রেখে দিতে হয়, সেটা তোমাদের যেভাবে মাথার মধ্যে রেখে দিতে হয় সেভাবে কম্পিউটারের মধ্যেও যেগুলো আমরা সেভ করে রাখি বা জমিয়ে রাখি সেগুলোকে বলা হয় স্মৃতি। স্মৃতি কি, কোথায় আমরা জমিয়ে রাখি? র্যামে, তাই না? ঠিক আছে, তো আজকে কম্পিউটার পড়া এই পর্যন্তই তোমাদেরকে যাবে। তো আশা করতেই পারি ম্যাম তুমি পড়াগুলো বুঝতে পেরেছো। তো কি করতে হবে, সুন্দর করে পড়তে হবে আর সুন্দর করে লিখতে হবে, তাহলে কি হয়ে যাবে, ম্যাডাম অনেক খুশি হয়ে যাবে, তাই না? তো আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে শেষ করছি। তো বাই বাই। মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এখন ইংরেজি ক্লাস করব। সবাই ইংরেজি খাতাটা নিয়ে বসো। দেখো তো আমি কি পড়াবো আজকে। আজকে আমরা পড়ব রিঅ্যারেঞ্জ পরের পাঁচটা। গত ক্লাসে আমরা পড়েছিলাম রিঅ্যারেঞ্জ প্রথম পাঁচটা, পড়েছিলাম না প্রথম পাঁচটা? সবার মনে আছে? সবার মনে আছে, তাই না? তাহলে আজকে আমরা পড়ব রিঅ্যারেঞ্জ পরের পাঁচটা। তাহলে সবাই পরের পাঁচটা আমার সাথে সাথে পড়ো আর খাতায় উঠাও। দেখো তো আমি কী লিখেছি, এক্স, একটা বড় হাতের ও লিখেছি। সবাই এটা লিখো,
এখন বড় হাতের ও যেহেতু বড় হাতের আছে তাহলে ওইটাই আমরা আগে লিখব ও তারপর কি আছে একটা বর্ণী আছে ও এর পরে এক্স কি হলো ও এক্স অক্স অক্স মানে কি ষাঁড় তারপর দেখো কি আছে টি এ সি এখন সিটা হলো বড় হাতের অক্ষর তাহলে সিটাই আমরা আগে লিখব সি সবাই লিখো সি এ টি সেটি কি হলো ক্যাট হলো তাহলে আমরা সাজিয়ে পেলাম কি সি এ টি ক্যাট তারপর আছে ই এন পি এটা সবাই লিখেছ তাহলে এখানে বড় হাতের অক্ষর কোনটা পি তাহলে পিটাই আমরা সবার আগে লিখব পি ই এন পেন পি ই এন কি হলো পেন তারপর আছে এন ইউ এস তাহলে এসটা আমরা আগে লিখব এসটাই বড় হাতে তাহলে এস ইউ এন সান এস ইউ এন সান সান মানে সূর্য তারপর আছে এন এ ভি এখন ভিটা আছে এখানে বড় হাতে তাই ভিটা আমরা আগে লিখব ভি এ এন কি হলো ভ্যান ভ্যান মানে মালগাড়ি ভি এ এন ভ্যান তাহলে এটাই তোমাদের আজকের হোমওয়ার্ক আবার আমার সাথে সাথে একটু পড়ো কি আছে দেখো তো এক্স ও এটাকে আমরা সাজিয়ে কি পেলাম ও এক্স অক্স অক্স মানে ষাঁড় তারপর আছে টি এ সি এটা আমরা সাজিয়ে কি পেলাম সি এ টি ক্যাট ক্যাট মানে বিড়াল তারপর আছে ই এন পি এটাকে আমরা সাজিয়ে কি পেলাম পি ই এন পেন মানে কলম তারপর আছে এন ইউ এস এলোমেলো আছে তারপর এটাকে আমরা সাজিয়ে পেলাম এস ইউ এন সান সান মানে সূর্য তারপর আছে এন এ ভি এটাকে আমরা সাজালাম ভি এ এন ভ্যান এলোমেলো বর্ণগুলোকে আমরা সাজিয়ে সুন্দর করে লিখলাম তাই না তাহলে তোমরাও সুন্দর করে খাতার মধ্যে লিখবে আশা করি সবাই বুঝতে পেরেছে আমি কি পড়িয়েছি এতক্ষণ তাহলে সবাই খাতার মধ্যে সুন্দর করে লিখবে তারপরেও যদি কেউ না বুঝে থাকো অবশ্যই আমাকে বলবে বুঝিয়ে দিতে ঠিক আছে তাহলে এখন আমরা পড়বো ওয়ার্ড বুক সবাই ওয়ার্ড বুকটা বের করে ফেলো তো সবাই ওয়ার্ড বুক আজকে 14 পৃষ্ঠা বের করো তো 14 পৃষ্ঠায় আছে ভেহিকলসের নাম মানে যানবাহনের নাম আছে বলো বাস বাস আবার বলো বাস বাস কার গাড়ি গাড়ি কার শিপ জাহাজ জাহাজ শিপ ট্রেন রেলগাড়ি রেলগাড়ি ট্রেন তারপর আছে বাইসাইকেল সাইকেল সাইকেল বাইসাইকেল জিপ আমার সাথে সাথে পড়বে কিন্তু সবাই জিপ জিপ গাড়ি জিপ গাড়ি জিপ এরোপ্লেন উড়োজাহাজ উড়োজাহাজ এরোপ্লেন ট্রাক 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 বোট নৌকা নৌকা বোট ট্রলি ঠেলাগাড়ি ঠেলাগাড়ি ট্রলি হেলিকপ্টার 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 রিক্সা রিক্সা আবার বলো রিক্সা রিক্সা তাহলে সবাই কি বুঝতে পেরেছো তোমাদের ওয়ার্ড বুক পড়াটা কি গেল ওয়ার্ড বুক 14 পৃষ্ঠা সবগুলো পড়া আর তোমাদের লিখিত পড়া গেল রিয়ারেন্স পরের পাঁচটা তাহলে অনেকক্ষণ পড়েছি না কি ক্লান্ত লাগছে সবার ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে পড়া শেষ করে ফেলব আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে বাই বাই আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনলাইন ভিত্তিক ক্লাস আর অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি বাপ্পি ম্যাম
ছোট সোনামণিরা আজকে গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যা আর আজকে আমরা পড়ব হচ্ছে 2 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা জোড় বিজোড় ঠিক আছে তো 2 থেকে 20 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলি আছে সেগুলো কি 2 থেকে 10 পর্যন্ত বিজোড় মানে জোড় সংখ্যাগুলি যদি আমরা পারি তবেই কিন্তু আমরা মানে 100,000 যত দূর পর্যন্ত বলা হয় তত দূর পর্যন্তই আমরা পারবো মোট কথা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত জোড় বিজোড় সংখ্যা যে পারবে সে সবই পারবে তো দেখো ম্যাম বোর্ডে লিখে রেখেছি 2 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা লেখো তো গত ক্লাসে তো 1 থেকে 19 পর্যন্ত শিখেছিলাম বিজোড় সংখ্যা তো জোড় সংখ্যা কি কি তোমরা বলো প্রথমে জোরে জোরে বলবে তাহলে আমি শুনে শুনে তারপর লিখবো জোড় সংখ্যা কি কি 2 তারপরে 4 2 4 6 8 একই শূন্য 10 ওকে তো দেখো ম্যাম বোর্ডে লিখি আর তোমাদের সামনে নিশ্চয়ই খাতা পেন্সিল সবই আছে ঠিক না তোমরাও লিখো মুখে বলো বলে ম্যাম যেমন লেখার সময় মুখে বলি তোমরাও ঠিক তেমন মুখে বলবে এই যে দেখো 2 লিখলাম 2 ঠিক আছে 2 এই যে দেখো 2 তারপরে কি হবে 4 তারপরে 6 তারপরে 8 তারপরে 1 0 10 ওকে 2 4 6 8 1 0 10 এখন আমরা লিখব পরের সংখ্যাগুলি কি লিখব 1 2 12 1 4 14 1 6 16 1 8 18 2 0 20 এ হচ্ছে আমাদের 2 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা দেখেছো আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম 1 3 1 3 5 7 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা এরপরে যত বড় বিজোড় সংখ্যাই হোক না কেন এগুলো লাস্টে মানে বা পাশে কিন্তু 1 3 5 7 9 এগুলো যদি থাকে তাহলে বুঝবে বিজোড় সংখ্যা আর আজকে দেখো একই মানে 2 4 6 8 1 0 10 এই সংখ্যাগুলি যদি বা পাশে থাকে সংখ্যার বাম পাশে থাকে তাহলে বুঝে নেবে এগুলো জোড় সংখ্যা এই যে দেখো 2 আছে 4 আছে 6 আছে 8 আছে 0 আছে ঠিক আছে বুঝে গেল এবার মুখে মুখে বলো 2 4 6 8 10 ম্যামের সাথে বলো 2 4 6 8 1 0 10 তারপরে 1 2 12 1 4 14 1 6 16 1 8 18 2 0 20 তো ছোট সোনামণিরা তোমাদের এসডব্লিউ থাকবে হচ্ছে 2 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা শেখা এবং লেখা আর আজকে আমরা যে মৌখিকটা পড়ব যে বই থেকে মৌখিকটা পড়ব সেই বইটার নাম হচ্ছে রংধনু জ্ঞান বিজ্ঞান সাধারণ জ্ঞানের বই ঠিক আছে পৃষ্ঠা নং হচ্ছে 13 1 3 13 পশুর কথা এর আগে পশুর কথা আমরা 1 থেকে 5 নং পর্যন্ত পড়েছিলাম আর আজকে আমরা পড়ব 6 থেকে 9 নং পর্যন্ত ঠিক আছে 6 থেকে 9 নং পর্যন্ত এই প্রশ্নগুলি পড়ব তো আগে প্রশ্নগুলি একটু রিভিশন দিয়ে নেই দেখি মনে আছে কিনা তোমাদের আমাদের জাতীয় পশুর নাম কি বলো রয়্যাল বেঙ্গল টাইগার পশুর রাজা কে সিংহ সবচেয়ে বড় স্থলজ প্রাণী কি হাতি সবচেয়ে বড় জলজ প্রাণী কি তিমি কোন প্রাণীর রক্ত সাদা টিকটিকি আচ্ছা এবার 6 নম্বর প্রশ্নটা দেখো সবচেয়ে উঁচু প্রাণী কি সবচেয়ে উঁচু প্রাণীটা কি জিরাফ জিরাফ দেখেছো ইয়া লম্বা জানো অনেক বড় বড় গাছ থেকে এভাবে খাবার খায় হ্যাঁ অনেক বড় তারপরে সবচেয়ে বড় বাঘের নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম কি মানে দ্রুতগামী হচ্ছে যে সব
সবচেয়ে দ্রুত মানে তাড়াতাড়ি দৌড়ায়, তাড়াতাড়ি হাঁটতে পারে, দৌড়াতে পারে, তাকে বলা হয় দ্রুতগামী। চিতাবাঘ সবচেয়ে হিংস্র পশুর নাম কি? সবচেয়ে হিংস্র পশুর নাম কি? হায়না। ওকে, তো ছোট সোনামণেরা তোমাদের মৌখিক থাকবে হচ্ছে 6 থেকে 9 নং পর্যন্ত প্রশ্ন উত্তর শিখা। ছোট সোনামণেরা এই হলো আজকে তোমাদের পড়া। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।